আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক, সকলকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক ভাই প্রশ্ন লিখেছিলেন যে মসজিদে জামাতে নামাজ পড়তে গিয়ে আমি যদি ইমাম সাহেবকে সেজদারত অবস্থায় পাই তাহলে আমিও কি সেজদায় শরিক হব, নাকি সেজদা থেকে উঠা পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকব। এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আপনাদের সামনে একটা হাদিস থেকে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুনানে আবু দাউদের ভিতরে একটা হাদিস রয়েছে, সুনানে আবু দাউদের 889 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা জিতুম ইলা সলাতি ওয়া নাহনু সুজুদুম ফাসজুদু ওয়ালা তাউদ্দুহা শাইআ ওয়া মান আদরাকা রুকআতি ফাকাদ আদরাকা সলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কেউ যদি জামাতে নামাজ পড়তে এসে আমাদেরকে সেজদারত অবস্থায় পাও তাহলে তোমরাও সেজদায় শরিক হয়ে যাবে, তবে ওই সেজদাকে ওই রাকাত হিসেবে গণ্য করবে না। তবে তুমি যদি আমাদের সঙ্গে রুকুতে এসে শরিক হও তাহলে ওই রাকাত তুমি পেয়েছো এটা গণ্য করবে, অর্থাৎ ওই রাকাতকে এক রাকাত হিসেবে গণ্য করবে। পরের রাকাত থেকে তুমি আবার বাকিটা শেষ করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খুব স্পষ্টভাবে বলে দিয়েছে যে কেউ যদি মসজিদে জামাতে নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেবকে সাজদারত অবস্থায় পায় তাহলে সে দাঁড়িয়ে থাকবে না, বরং ওখানে গিয়ে ইমাম সাহেবের সঙ্গে সেজদায় শরিক হয়ে যাবে, তবে ওই সেজদা তার ওই রাকাত হিসেবে গণ্য হবে না। আর যদি কেউ জামাতে নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেবকে রুকু অবস্থায় পায় আর সেও ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে রুকুতে গিয়ে শরিক হতে পারে তাহলে সে ওই রাকাত পেয়েছে বলে গণ্য হবে। এটাই সহিহ হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।